বিগত কোন ডিবেটে আমি এত রাগ করি না, এবার করলাম কেন? প্রশ্ন আসে না? অনেকে প্রশ্ন করেছে, যে ভদ্র মহিলা তার মাকে ভালো মতো ভাত দেয় না, নষ্টা ভ্রষ্টা চরিত্রহীন লম্পট, মায়ের সাথে শিষ্টাচার ভদ্রতা জানে না, দুর্নীতির অভিযোগে আদালত থেকে তাকে বহিষ্কার করা হয়েছে সরকারি ভাবে, এইরকম দুর্নীতিবাজদের গঠিত গণকমিশনকে এই দেশের মানুষ থুতু নিক্ষেপ করে, তাদের কোন রিপোর্ট বাংলার মুসলমান মেনে নিবে না, নিবে না, নিবে না। অবিশ্বাসী নাস্তিকরা আমরা জোরে কথা বলে ভয় পায়, আপনার ডিবেটও দেখেছেন, বিগত কোন ডিবেটে আমি এত রাগ করি না, এবার করলাম কেন? প্রশ্ন আসে না? অনেকে প্রশ্ন করেছে, প্রশ্ন করেছে, আমি দেখেছি এই ডিবেটে আমার রাগটাকেও জাতি সমর্থন করছে, কারণ আমার পক্ষে ভোট এসেছে 93%, আমার পক্ষের অ্যাডভোকেট পেয়েছে 3%, 96 আমরা, আর নাস্তিকরা পেয়েছে 4%। জাতি ভোটের মাধ্যমেও দেখিয়েছে এদেশের মুসলমান আলেমের পক্ষে, নাস্তিকদের কোনো ভোট, কোনো সমর্থন, কোনো ম্যান্ডেট বাংলাদেশের নেই। তো অনেকেই যারা বুঝে নাই একটু, তারা বলেছে হুজুর রাগ করছে কেন? আমি বলছি দেখো, আগের ডিবেটগুলোতে যে নাস্তিকগুলো বসেছে তাদেরকে আমরা বুঝিয়েছি, তারা মাথা নত করে বুঝে গেছে, আর এখানে এমন একটা পাঠা প্রকৃতির নাস্তিক বসেছিল যে তাকে পাঠা কিন্তু কথা শুনে না, বকরি যাও একটু শুনে, পাঠা শুনতেছে না, পাঠাকে পিঠায় পাঠায় শুনাইতে হয়, এই জন্য আমাকে একটু রাগ করতে হয়েছে। এরপরে দেখুন, একটা মানুষ ঘুমিয়ে আছে, তাকে আপনি যদি নাড়াচাড়া করেন সে ঘুম থেকে উঠবে, আর একটা লোক জেগে জেগে ঘুমাচ্ছে, ভান করছে, ভণ্ডামি করছে, তাকে কিন্তু ডাকলে উঠবে না, দুইটা লাঠি মারলে সে দাঁড়ায় যায়। এই জন্য দুদিন আগের ডিবেটে আমাকে একটু রাগ করতে হয়েছে পাঠা প্রকৃতির বুদ্ধিজীবীর সাথে। অবশ্য সে রাগের পর দলিল প্রমাণ তো নাই তাদের কাছে, সত্য দলিল আমরাই দিয়েছি, আমাদেরকে প্রশ্ন করেছে আমরা উত্তর দিয়েছি, আর তারা দলিল তো দিবে দূরে থাক, আলেমদের বিরুদ্ধে যে শ্বেতপত্র বের করেছে গণকমিশন, ওই শ্বেতপত্রটাও তাদের হাতে ছিল না, সবার হাতে, আমরা যে প্রশ্ন করেছি একটি উত্তরও তারা দিতে পারে নাই, ঠিক কিনা? তো ওরা জোরে কথা বললে ভয় টয় পায়, আপনারা ভয় পাবেন কেন? আপনারা তো ঠিকটা ঠিক মতো বলতে হবে। আর সবচেয়ে আশ্চর্য লাগে যখন উকিল ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার মাদ্রাসার বারান্দা তো যায় না, ওনারা যখন কোরআন শরীফের অপব্যাখ্যা করে, কিন্তু চোরের মুখে যখন ধর্মের কাহিনী শুনি তো চিন্তা করে পাই না যে আমরা কি সিদ্ধান্ত নিব। এক ভদ্র মহিলা ডিবেটে সূরা তাওবা থেকে অপব্যাখ্যা করেছিল, আমি তাৎক্ষণিক তাকে কোরআন করিম খুলে সূরা তাওবার 111 এবং 12 নম্বর আয়াতের তর্জমা ও সংক্ষিপ্ত ব্যাখ্যা তুলে ধরেছি। জাতি দেখতে পেরেছে হক্কানি ওলামা যারা আহলে সুন্না আহলে হক, তারা আল্লাহর কোরআনের অপব্যাখ্যা করে না, কোরআন সুন্নার প্রচার করে, পশ্চিমাদের মদত পুষ্ট নাস্তিকতাদের দালালরাই অপব্যাখ্যা করে, ঠিক কিনা বলে? তারাই অপব্যাখ্যা করে। আমি চিন্তাও করিনি আল্লাহ তাআলা সত্যকে এইভাবেই প্রকাশ করে দিবেন। এই তথাকথিত গাধানিক ঘাতক দালাল নির্মূল কমিটির গাধানিক দুর্নীতি ওদের মধ্যে খুঁজে পায় না, বাংলার আকাশের নিচে শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামের মধ্যে দুর্নীতি খুঁজতেছে, দুর্নীতির নামে ইসরায়েলের ইহুদিদের গোলামি করছে তারা, মুসাদের চক্রান্ত বাস্তবায়ন করতে চায়, বাংলার কোটি কোটি মুসলিম জনতা তা প্রতিহত করবে ইনশাআল্লাহ। প্রিয় সুধি, ওরা ভেবেছে ওরা যা চায় তাই হবে না,
লক্ষ লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। এদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। ইসলাম ও মুসলমানকে বাদ দিয়ে বাংলাদেশের অস্তিত্বকেও কল্পনা করা সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? যত মুনাফিকি ওদের মধ্যে, দুর্নীতি ওদের মধ্যে, আমি আমার ডিবেটে কত প্রমাণ চান, কিন্তু বুদ্ধিজীবী যদি পাঠা টাইপের হয় ও তো বুঝবে না কিছু। দুই আর দুই কি? এখন একজন বলে না দুই আর দুই তিন, এটা পাঠা টাইপের, এটা তো ভদ্র ভাষায় বুঝবে না, ওই যে জেগে জেগে ঘুমায় এটারে সারাদিন উঠাইতে পারবেন না, দুইটা লাঠি বাড়লে দেখবেন সোজা দাঁড়ায় গেছে, ঠিক কিনা? এই জন্য আমার একটু গরম হইতে হয়েছে, ঠিক কিনা? কত প্রমাণ চাই? আমি অকাট্য যুক্তি দিয়ে তাদের গণকমিশনকে মিথ্যা প্রমাণ করেছি, আমি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্ট পড়ে শুনিয়েছি, দেখছেন না আপনারা? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সারা দুনিয়ায় দুর্নীতি খুঁজে, আন্তর্জাতিক একটা সংস্থা, ওরা বাংলাদেশে একটি ইসলামপন্থী দলকে দুর্নীতি বা সংগঠন প্রমাণ করতে পারে নাই, কোন আলেম ওলামা পীর মাশাইকে দুর্নীতি খুঁজে পায় নাই। আর যাদের আগাগোড়া দুর্নীতি, যেই ভদ্র মহিলা তার মাকে ভালো মতো ভাত দেয় না, নষ্টা ভ্রষ্টা চরিত্রহীন লম্পট, মায়ের সাথে শিষ্টাচার ভদ্রতা জানে না, দুর্নীতির অভিযোগে আদালত থেকে তাকে বহিষ্কার করা হয়েছে সরকারিভাবে, এই রকম দুর্নীতিবাজদের গঠিত গণকমিশনকে এই দেশের মানুষ থুতু নিক্ষেপ করে।